গত 13 তারিখে সৌদি আরবে ইসরায়েলের বিরুদ্ধে একটি মিটিং হয়েছে। সেই মিটিংয়ে আরব লীগের 22টি দেশ সহ 57 দেশ মুসলিম কান্ট্রিজ মুসলিম দেশগুলোর যে ওআইসির যে 57টি দেশ ওআইসি সংগঠনের সবাই মিলে একটা মিটিং করেছে। প্রথমে তাদের পৃথক মিটিং হওয়ার কথা ছিল, মানে বুঝছেন তো, আরব অনারব প্রথমে বাতিল, মানে পৃথক পৃথক বৈঠক করতে হবে। ওআইসি একটা বৈঠক হবে, আবার আরব লীগের একটা বৈঠক। আরব লীগ মানে বুঝছেন তো আরবে, আরব লীগের মধ্যে কিন্তু ইরান নেই। বাংলাদেশের অনেকেই জানে যে আরব লীগের মধ্যে বোধ হয় সৌদি আরব ইরান আছে, ইরান কিন্তু এর মধ্যে নেই। তো বাংলাদেশের মানুষ তো আর খোঁচায় না, পরেও না, আবেগ দিয়ে কথা বলে বেশিরভাগ সব ব্যাপারে, কি রাজনীতি, কি ধর্ম, কি আন্তর্জাতিক বিষয়, আর আবেগ নিয়ে কথা বলে। আবেগ দিয়ে ধর্ম চলতে পারে, আবেগ দিয়ে রাজনীতি চলে না। রাজনীতি হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয়, আবেগ নিয়ে খেলে কিন্তু রাজনীতি একটা প্র্যাকটিক্যাল, রাস্তার বিষয় না, বিশ্বাসের বিষয় না, অযৌক্তিক বিষয় না, মানে স্বপ্নের বিষয় না, রাজনীতি যৌক্তিক বিষয়। যারা স্বপ্নের ঘরে থাকবেন তারা পৃথিবীর যে কোনো রাজনীতিতে যাবেন ধরা খেয়ে যাবেন। এখানে বৈঠকের এজেন্ডা ছিল ইসরায়েলের বিরুদ্ধে, মানে ইহুদি জায়নিজমের বিরুদ্ধে তাদের একটা শক্তিশালী বক্তব্য এবং কার্যকরী পদক্ষেপ থাকবে। মূলত কিছুই হয়নি, ওই গতানুগতিক সেই যে কড়া প্রতিবাদ, তীব্র প্রতিবাদ, এগুলো ছাড়া আর কিছুই কারণে, মানে অর্শন ডিম্ব প্রসব করেছে। এই যে আমাদের কালকেও একজনের সাথে আমার কথা হয়েছে, তার ভাষা, এবার ইসরায়েল শেষ, হামাস একাই শেষ করে দিবে, আর সিরিয়াই যথেষ্ট। যেইখানে আরব লীগের মতো শক্তিশালী দেশগুলো কথা বলতে সাহস পায় না, সেইখানে হামাস ইসরায়েলকে শেষ করে দেবে। এই হচ্ছে আমাদের বাঙ্গু মিডিয়ার খবর। কিন্তু এবার আমি বাঙ্গু মিডিয়ার নিউজ দিয়েই বলতেছি, থেকে পরেই বলতেছি, কারণ যদি আমি পাকিস্তানের নিউজ দিই ইসরায়েলের বিরুদ্ধে চলবে না, ইসরায়েলের পক্ষে চলে গেলে চলবে না, ভারতেরটা তো চলবে না, ভারতের নিউজ, আরবেরটাও আপনারা মানবেন না, আমেরিকাটা তো মানবেনই না। তো আমি বাংলাদেশের নিউজ দিয়ে বলতেছি, বাংলাদেশের পত্রিকা পড়ে বলতেছি, সেইখানে 13 তারিখে 14 তারিখে পত্রিকা পড়েন, 13 তারিখে পত্রিকা পড়েন, সব পাবেন। আরব লীগ কিছুই করতে পারে না, তারা যৌথ বিবৃতি দিতে গিয়ে ঐক্যমত হতে পারে না, একটা বিবৃতি দিতে ঐক্যমত পোষণ করতে পারে না আরব লীগ আর ওআইসি, বুঝতে পারছেন, ঐক্যমত হতে পারে নাই যে কি বলবে তারা। শেষে দায় সারা গোছের বিবৃতি দিয়ে শেষ, কারণ আপনারা যারা এই সিরিয়া, লেবানন আর ইরানের পক্ষে কোনোদিনই আরবরা থাকবে না, কারণ এই ইরানের সাথে অর্থাৎ শিয়া সুন্নির যে বিরোধ, খাস করে একে স্পষ্ট ভাষায় শিয়া সুন্নির যে বিরোধ, এটা এত সহজে যারা আরব এবং আরব সম্পর্কে জানেন, ইরান সম্পর্কে জানেন, ইরান তো আসলে পারস্য, ইরান হচ্ছে আধুনিক নাম, এই পারস্য সম্পর্কে যারা জানেন, ইরানিরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিন্তু তাদের অহমিকা বাদ দেয় নাই, আমাদের মতো দাস খদ দেয় নাই, তারা নিজেদের এখনো পার্সিয়ানি মনে করে, তারা পারস্য, তারা আরবের মতো পাকিস্তান বাংলাদেশ ভারত মধ্যে বিলীন হয়ে যায়নি। ইরানের ইসলাম কিন্তু আরবের ইসলাম হুবহু এক পাবেন না, যারা ইসলামের ইতিহাস পড়েন, যারা ইসলাম নিয়ে গবেষণা করেন, এমনকি ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করেন, তারা এটা জানেন স্পট, আম পাবলিক জানে না, জানানো যাবেও না, বোঝানোও যাবে না, সমস্যাটা কোথায়। আর রাজনৈতিকভাবেও কোনোদিনই আরব আর পারস্য এক হবে না, তুর্কি এক হবে না, হওয়া অসম্ভব, কোশ্চিনকালেও সম্ভব না, কোশ্চিনকালেও পারস্য তুর্কি আরব ঐক্যবদ্ধ হওয়া সম্ভব না, কারণ এরা পরস্পরকে এত নির্যাতন করেছে যে এরাই, এই তুর্কিরা আরবদের এত চাপাইছে যে এত, বুঝেন না, মক্কা মদিনা তুরস্কের আন্ডারে ছিল, আজকে যে প্যালেস্টাইন বলছেন এটাও ফিলিস্তিন বলছেন এটা তুরস্কের আন্ডারে ছিল, এরা তখন ছিল তুরস্কের প্রজা, এই আরবরা ছিল তুরস্কের প্রজা, ইরানিদের মেরে তক্তা বানিয়ে শিয়াদের মেরে, এই আপনি ইতিহাস পড়বেন, না পড়লে তো জানবেন না, আমার কথা শোনাতে আপনি ইতিহাস পড়েন, ইরানিদের সাথে তুর্কিদের, পারস্যদের সাথে তুর্কিদের নিয়মিত যুদ্ধ হতো, বছর পর প্রতি শতাব্দীতে লেগে থাকতো, এটা ঐতিহাসিক সত্য। আরবরা তুরস্কের দ্বারা, তুর্কিদের দ্বারা নির্যাতিত, তার জন্যই তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে তুরস্ককে ভেঙে খান খান করার অন্যতম সহযোগী রাষ্ট্র সৌদি আরব এবং খোদ ইরান, এরা চাইছিল যে তুরস্ক ভেঙে যাক,
কারণ তুরস্ক এই মক্কা মদিনা তুরস্কের আন্ডারে থাকতো, বুঝতে পারছেন? এগুলো আপনাদের জানতে হবে। এই 13 তারিখে সর্বশেষ রিয়াদে বৈঠকে ওয়াইসি সম্মেলন আর হচ্ছে আপনার এই আরব লীগের সম্মেলন, এটাতে আরো আবার স্পষ্ট হয়ে তারা একটা বিবৃতি ছাড়া কিছুই দিতে পারে না, পারবেও না কোনোদিন, কোনোদিনই সম্ভব না। কারণ সিরিয়া, লেবাননের আর ইরানের উত্থান আরব রাষ্ট্র একটাও মেনে নেবে না। বাংলাদেশের বাঙ্গু, ভারতের ভাঙ্গু আর পাকিস্তানের পাঙ্গুর মতো চিন্তা তো আরবরা করে না, তাদের চিন্তা অন্যরকম, তাদের চিন্তা ভাবনা তাদের মতো, তারা নিজের আরব, ওরা জিন্দগিতে বলে না আমরা মুসলমান। আপনি যেমন বাঙালি, তারপর গুজরাটি, তারপর সিন্ধি, পাঞ্জাবিরা নিজেদের দাবি করেন না, বিলীন হয়ে গেছেন, ওরা নিজেদের মুসলমান বলে উই আর আরব, ঠিক আছে, আনা আরবি, এগুলো বলে তারা। আপনারা তো বাঙালি বলতে লজ্জা পান, গুজরাটি বলতে লজ্জা পান, তারপর পাঞ্জাবি বলতে লজ্জা পান, বলেন আমরা মুসলমান, ওরা বলে না। ইসলামের ইতিহাস পড়েন আর একটু তাদের সাথে মিশেন, মিশে তারপরে বলেন যে রাখারা। দেখছেন তো সারা পৃথিবীর মুসলমান যখন এক, ইসরায়েলের বিরুদ্ধে একটা বিবৃতি ছাড়া তাদের বাবার ক্ষমতা নাই, একটা একটা আমাদের এতকাত করতে পারবে না, ক্ষমতা নাই, একটা 22টা আরব দেশের একটা ক্ষমতা থাকতে পারবে না। কালকে যদি ইসরায়েলের বিরোধিতা করে স্পষ্ট সৈন্য নামায় দেয়, এ তুরস্ক তো লাফালাফি করে না সৈন্য পাঠাইতে বলেন, 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে হাওয়াই যাবে বিমান ঘাটের মতো, ক্ষমতা থেকে পড়ে যাবে। এইবারই ক্ষমতা চলে গেছিল আমেরিকার সাথে আপোষ করে। শুনেন মিস্টার বাঙ্গু পাঙ্গু আর ভাঙ্গু মুসলমান বেড়াদানরা, শুনেন আপনারা এত বেকুব কেন, আমার মাথায় ঢুকে না। এই এরদোগান কিন্তু, ওর কিন্তু ক্ষমতা চলেই গেছিল শেষ রাতে, আমাদের দেশে যেমন বলেন শেষ রাতের নিশিরাইতের নির্বাচন বলেন, ওরকম নিশিরাইতে এরদোগান আমেরিকার সাথে চুক্তি করছে যে হাম তোমারা গোলাম রহেগা, হামে আনে দো পাওয়ার মে কুরসি মে আনে দো। আগে এগুলো আপনারা জানেন না, জানার সুযোগ নেই আপনাদের, পরন্তু খালি বাঙ্গু মিডিয়া একটু পড়েন, আপনাদের বাঙ্গু মিডিয়াতে আসছে যে আরব লীগ ঐক্যবদ্ধ হইতে পারে নাই, ওআইসি ঐক্যবদ্ধ হইতে পারে নাই, বিবৃতি দেওয়া ছাড়া কোনোদিন পারবেও না। ইসরায়েলকে, হামাস ইসরায়েলকে শেষ করে দেবে সিরিয়া লেবানন, অত নালি আদেশের না। আমার কথাই তো মনে করেন আমি ইসরায়েলের পক্ষে, এটা মনে হইতেছে না, তাই মনে হয় না? আমি আপনাদের পক্ষেও না বিপক্ষেও না, আপনাদের বোকা মিটা তুলে ধরলাম। ইসরায়েল পড়ালেখা করে হাজার হাজার বছর নির্যাতিত হয়ে তারপরে তারা নিজেদের অস্তিত্বকে জানান দিছে, আপনাদের মতো ওই ভাবের সে ভঙ্গি বেশি নেই, এখন ওর আগে এস্টাবলিশ, ওর আগে নিজেদের প্রস্তুত করছে, আপনাদের মতো ফাল ভার নাই বেশি, বুঝেন নাই? এত সস্তা না, পড়ালেখা করেন নাহলে কিন্তু তারা খাই যাবেন। দেখেন ওয়ান মানে 1 পয়েন্টের নিচে ইহুদি সারা পৃথিবী নেতৃত্ব দেয়, 22টা আরব লীগের রাষ্ট্র আর 57টা ওয়াইসি। ওই যে প্রস্তাব দিচ্ছে কে জানেন, কূটনৈতিক সম্প্রসারণ করার, আলজেরিয়া, তারপরে লেবানন, সিরিয়া, এগুলো কথা পৃথিবী চলে? পৃথিবী না আরব রাষ্ট্র চলবে? কামনার কথা, কামনার কথা কি গৃহস্থ চলবে? সৌদি আরব হচ্ছে গৃহস্থ, জর্ডান হচ্ছে গৃহস্থ, দুবাই হচ্ছে গৃহস্থ, আর ইরান হচ্ছে বড়জল্লাই ঠেল, ও সেও গৃহস্থ না, এইগুলো দিয়ে তার দেশ চলবে না, আর আমাদের কথা চলবে না। ঐক্যমত তারাই হতে পারে নাই, আপনারা যতই লাফালাফি করেন তার ঐক্যবদ্ধ হয় নাই, হতে পারবেও না কোনোদিন, সম্ভবই না। সুতরাং যা বুঝা, আমি কি বলতে চাই বুঝে নেন, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা।